আমরা সকলেই ক্রেতা। আমরা অনেক শপিং করেছি এবং আগামী দিনেও আমরা শপিং করতে থাকব। তো আপনি যদি একজন সচেতন ক্রেতা হতে চান, তাহলে কোন কোন বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন বা কোন কোন বিষয়ে আপনি সচেতন থাকবেন? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মোবাইলে, আর এখানে সচেতন ক্রেতার কি জানা দরকার সেই বিষয়ে কিছু তথ্য আমার এই মোবাইলে এখন আছে। কোনো পণ্য বা পরিষেবা নিজেদের ব্যবহারের জন্য কেনার সময় সচেতন ক্রেতা হিসাবে নিচের বিষয়গুলি সকলের জানা দরকার। দেখে নিই কোন কোন বিষয়গুলি আমাদের জানা দরকার। জিনিস কেনার সময় বিক্রেতার পরিমাপক যন্ত্রটি ও বাটখারাগুলি বৈধভাবে নবীকৃত কিনা সেটা দেখে নেওয়া। মোড়কজাত জিনিস কেনার সময় মোড়কের গায়ে জিনিসের নাম, জিনিসটি কবে তৈরি হয়েছে, তার মেয়াদের তারিখ, দ্রব্যের প্রকৃত ওজন, আয়তন ও সংখ্যা, সর্বাধিক খুচরো বিক্রয় মূল্য বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস এবং প্রস্তুতকারী এবং আমদানিকারীর নাম, পুরো ঠিকানা দেখে নেওয়া। জিনিসটি কেনার সময় রসিদ নেওয়া। কেনার সময় জিনিসটির উৎকর্ষের প্রতিটি হিসেবে ISI ছাপ, কোনো সরঞ্জাম হলে আগমার্ক ভোজ্যদ্রব্যের ক্ষেত্রে, হলমার্ক সোনার গয়নার ক্ষেত্রে, ছাপ কৃষিজাত পণ্য থেকে তৈরি খাদ্যবস্তুর ক্ষেত্রে দেখা। ক্রেতা হিসাবে আপনি যদি কোনোভাবে বঞ্চিত হন, তাহলে ক্রেতা সুরক্ষা আইন 86 এবং ক্রেতা সুরক্ষা আইন 93 অনুসারে আপনি প্রতিবিধান পেতে পারেন। এ বিষয়ে আরও বিশদ জানতে হলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন। ক্রেতা বিষয়ক দপ্তর, 11 মির্জা গালির স্ট্রিট, কলকাতা 787, ফোন নাম্বার 2252-2304 ও 2252-0053 অধিকর্তা। উপভোক্তা বিষয়ক ও ন্যায্য ব্যবসা অনুশীলন অধিকার, 4B লেনি সেন গুপ্ত সরণি, কলকাতা 787, ফোন নাম্বার 2252-8956 ও 2252-0129। সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য ব্যবসা অনুশীলন অধিকার, মায়া ভবন, ব্যারাকপুর রোড, নবপল্লী, বারাসাত, পিন নাম্বার 726, ফোন নাম্বার 2542-7328 এই নাম্বারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম যে যদি আপনি একজন সচেতন ক্রেতা হতে চান, তাহলে কোন কোন বিষয়গুলি বা কোন কোন দিকগুলি আপনাকে খেয়াল রাখতে হবে বা সচেতন থাকতে হবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আগামী দিনে আপনি কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।